হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এত পরিমাণের গরম, এই গরমে কিন্তু মনে হয় একটু টক খাই বা কিছু ভর্তা টর্তা খাই টকে। তো আজকে খাবো আম ভর্তা। তো এই আমগুলো আমি গাছতলা, মানে আমাদের আম গাছতলা থেকে কুটে এনেছি। মানে এমনিতে এত গরমে আমগুলা গাছেও থাকতেছে না, এমনি ঝরে পড়ে যাচ্ছে, যেহেতু কোনো বৃষ্টির কোনো কিছুই নাই। এই কারণে আমগুলো আমি সুন্দর ফুটে এনেছি, দেখেন অনেকগুলা মানে আনছি আইনে। এখন এই যে দেখেন এত পরিমাণে রোদ, আর এদিক দিয়ে আমার শাশুড়ি আমগুলা ভালো করে ছিলে মানে ছিলে নিচ্ছে। তো আজকে আমের ভর্তা বানাবো। গরমের মধ্যে কিন্তু টক টক, মানে ঝাল ঝাল টক মিষ্টি আম ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। মনে হয় একটু ঠান্ডা ভাবটা, মানে একটু মানে গরমের ভাবটা মনে হয় ভিতর থেকে একটু কমে, অস্থিরতা কমে যায়। আর এই যে এদিক দিয়ে আমার শাশুড়ি আমগুলা ছিলিয়ে সুন্দর করে ধুয়ে, তারপরে সুন্দর করে এখানে যে শিলপাটায় ছেঁচে নিচ্ছে। আমার মনে হয় আম এরকম করে শিল পাটায় ছেঁচে নিলে কিন্তু আম ভর্তা খেতে কিন্তু বেশি মজা হয়। আর মানে শুধু আম কিন্তু চাবাইলে দাঁতও চোকা হয়ে যায়, পরবর্তীতে ভাত বা কোনো কিছু চাবাইলে দাঁত চোক মানে মানে এত পরিমাণে চোকা হয়ে যায়, মানে চাবানো যায় না। তো এদিক দিয়ে শুকনা মরিচ দিয়ে কিন্তু আম ভর্তা বানানো হবে। তো আমগুলো ভালো করে ছেঁচা হয়ে গেছে, এখন এটাকে সুন্দর করে আর একটু মানে একটু ডলা দিয়ে নেবে, মানে এতটাও না, মানে একটু আমান আমানো থাকবে, একটু গলা গলা থাকলে মানে চাবিয়ে খেতে ভালো লাগবে, মানে সহজ হবে। আর শুকনা মরিচ দিয়ে তো আম ভর্তা বানালে খুবই ভালো লাগে, আর কাসুন্দি দিয়ে বানালে কিন্তু আরও টেস্ট। কিন্তু কাসুন্দি এই মুহূর্তে আমার বাড়িতে নাই, তো আজকে যা আছে তাই দিয়ে আজকে আম মাখা খাবো। তো কারা কারা মানে কারা কারা এরকম আম ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু এই প্রথম, ফার্স্ট খাচ্ছি আমের সিজনে। আমগুলো এখনও ওই রকমভাবে মানে বাড়তি হয় নাই, শুধু বৃষ্টির কারণে ঝরে পড়ে যাচ্ছে আমগুলা। তো এই যে দিক দিয়ে পাটা থেকে উঠিয়ে নিল, তো এখন শুকনা মরিচগুলো ভালো করে এখন শিল পাটায় বেটে নিবে। তো এখানে যে আমার শাশুড়ি শিল পাটায় শুকনা মরিচ বেটে নিচ্ছে। তো শুকনা মরিচ আমি ঘেঁষে মানে একটু ভেজে নিছি, জানি কাঁচা গন্ধটা না থাকে। তো আমার কাছে কিন্তু ভালো লাগে মানে আমের শরবত বা আমের আচার, আর আম ভর্তা তো কোনো কথাই নাই। আম কিছুদিন পরে আরও মানে যখন বাড়তি হবে আরও আম ভর্তা খেতে আরও ভালো লাগবে। তো এই যে সুন্দর করে এখন পাটায় মাখিয়ে নিল, এখন একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখানে অল্প পরিমাণে একটু চিনিও দেব। চিনি লবণ দিয়ে একদম সুন্দর করে মজা করে আজকে আম ভর্তা খাবো। এত পরিমাণ রোদ, আল্লাহ আল্লাহ, কে নিকে একটু রহমতের বৃষ্টি দেয় না, একদম অবস্থা কাহিল, রাতে থাকে না কারেন্ট, দিনে গরম, মানে একদম পাগল হয়ে গেছি। তারপর আমরা গ্রামে একটু ভালোই আছি, চারপাশে গাছপালা আছে, এই কারণে মানে অনেকটাই ভালোই আছি। তো বন্ধুরা, এই যে এখন দিয়ে দিলাম এখানে লবণ, তারপরে দিয়ে দিলাম চিনি। তো আমার শাশুড়ি যে হাত দিয়ে মাখিয়ে দিতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো আম ভর্তার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন। তো আসেন আমরা সবাই একসাথে আম ভর্তা খাই। তো এই যে এইটুকু আমার ছেলেকে দিলাম, আর আমার শাশুড়ি আর আমি অল্পই নিয়েছি। ওর কারণ মানে আমার ছেলে এত মানে টক পছন্দ করে কি বলবো, খুবই